তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস দুর্নীতি মানুষকে ভীত সন্ত্রস্ত করে দমিয়ে রাখার অভিযোগ নিয়ে কুমুরসা অঞ্চল বিজেপির পক্ষ থেকে আজ এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ বলেন, আমার পরিবার বিজেপি পরিবার। এই প্রকল্প বাস্তবায়িত করতে এবং তৃণমূলের অপশাসন রোধ করে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে আমরা এক বাইক মিছিলের আয়োজন করেছি। হুগলি থেকে অর্ঘপালের রিপোর্ট, খাস খবর। তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস দুর্নীতি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের এই বাইক মিছিল। এছাড়া আমার পরিবার বিজেপি পরিবার যে আমাদের কর্মসূচি চলছে, বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজকে সাধারণ মানুষের কাছে আমাদের আহ্বান থাকছে। এই মিছিলের মাধ্যমে আমরা সাধারণ মানুষের কাছে একটা বার্তা দিতে চাই, সবাই বিজেপি পরিবারে যুক্ত হন। এই তৃণমূল কংগ্রেসের যে অপশাসন চলছে তার থেকে পশ্চিমবঙ্গ এবং এই আরামবাগ সবাইকে মুক্ত করার প্রয়োজন আছে। বললাম যে অবশ্যই বাইক মিছিল মানে তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হবে, এটা তো এমনি আমাদের হেঁটে মিছিল করছি না আমরা, যে একে অপরের সঙ্গে টাচে চলে। বাইকে মোটামুটি কতজন আরোহী থাকবে? একটা বাইকে দুজন ম্যাক্সিমাম থাকতে পারে, চেষ্টা করবো একটা একজন করে যাবার, তো দুজন ম্যাক্সিমাম। স্যানিটাইজার ব্যাপার? স্যানিটাইজার মাস্ক আমরা ইউজ করছি, এখন শুরু হয়নি তাই সবাই এরমভাবে ঘুরছে, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সব রেডি হয়ে যাবে। আপনার নাম? বিমান ঘোষ। স্বৈরাচারী সরকার চলছে তার প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি করলো গোটা কুমুরসা অঞ্চলের প্রত্যেক গ্রামে গ্রামে আজকে অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাসস্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679367912।